নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকের মতো আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে আসলাম। তো এখন সকাল সকাল চাউমিন বানিয়ে নিয়েছি প্রিয়াংসের টিফিনের জন্য। তো তারপর প্রিয়াংসকে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে এখন এসে কিছু না কাপড় ভাঁজ করে নিচ্ছি। আমি প্রতিদিনই কাপড় ধুই, কারণ কাপড় আমি কখনোই জমা করে রাখি না। ডেলির কাপড় যদি ডেলি ধোয়া হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই পরিষ্কার থাকে। তাই আমি প্রতিদিন কাপড় ধুয়ে শুকিয়ে ভাঁজ করে রেখে দিই, যাতে কাজ না বাড়ে। কারণ জমা করে রাখলে তো অনেকটাই কাজ জমা হয়ে যায় যে কোনো কাজে। তাই আমি প্রতিদিন এইভাবে কাজগুলো এইভাবেই করতে থাকি, যাতে ঘরটাও ক্লিন এবং অর্গানাইজ থাকে। তো কাপড়গুলো ভাঁজ করার পর এই রুমটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। টেবিলের কভার টভারগুলো আমি প্রতিদিনই ঝেড়ে মুছে দিই, আর এইভাবে বিছনা টিছনাগুলো একটা কাপড় দিয়ে ভালো করে ধুলোগুলো মুছে ফেলি। কারণ দেখতে মনে হয় যেন ধুলো বালি নেই, কিন্তু প্রতিদিন যখন আমরা মুছি তখন দেখবে যে অল্প হলেও ধুলো বালি লেগে থাকে। আর প্রতিদিনের কাজ যদি প্রতিদিন এইভাবে শেষ করি তাহলে কিন্তু ঘরও ক্লিন থাকে, আর কাজগুলো সুন্দর পরিপাটি থাকে, আর ঘরটাও দেখতে বেশ ভালো লাগে। তারপর দেখো, এই ফ্যানটা না একটু নোংরা হয়েছে, তাই ফ্যানটাকে একটু ভালো করে কাপড় দিয়ে মুছে দিচ্ছি। কারণ ফ্যানের মধ্যেও দেখবে একটু ধুলোবালি জমা হয়ে থাকে, আর জানলা টানলাগুলোর মধ্যেও ধুলোবালি জমা হয়ে থাকে, একটু একটু মাকড়ের জল টল লেগে থাকে। তাই আমি প্রতিদিন এভাবে জানলা টানলা সোফা টোপা ফার্নিচার সমস্ত কিছু একটা পুরো কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলি, আর সোফা টোপাগুলো সুন্দর করে ছেড়ে আবার সুন্দর করে পেতে রাখি। তাহলে ঘরটাও ক্লিন লাগে, আর ঘরটাও সুন্দর গুছগাছ হয়ে থাকে। আর ঘর গুছগাছ থাকলে দেখবে মন টনও ভালো থাকে, আর দেখতেও একটা সুন্দর লাগে। জানি না কেন আমার কিন্তু ঘর গুছাতে বা ঘরের কাজ করতে ভীষণ ভালো লাগে, আর এইগুলো আমি খুব ইন্টারেস্ট লাগিয়ে কাজগুলো করি। ঘরের যে কোনো কাজই আমি খুব এনজয় করে কাজগুলো করি। তো দেখো, আমার সোফা টোফাগুলো গুছানো হয়ে গেছে। এখন এই বুক সেলফের বুকগুলো সুন্দর করে নামিয়ে মুছে দিয়েছি, কারণ বুকগুলো তো না ধুলো লেগে থাকে। তাই প্রতিদিন তো করা সম্ভব না, মাঝে মাঝে আমি এইভাবে বুকসগুলো নামিয়ে একটু মুছে ফেলি। আর উপরের এই শোকেস শোপিস টুসগুলো আমি সব দিনই মুছি একটুকুরো কাপড় দিয়ে, তাহলে ধুলোগুলো লেগে থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে দেখতে। ঘর যত পরিষ্কার থাকবে ততই পজিটিভ এনার্জি মনের ভেতর আসে, আর যত নোংরা থাকে ততই যেন নেগেটিভ এনার্জিগুলো মনের ভিতর চলে আসে। তাই আমি ঘরটাকে সবসময় ভালো করে ক্লিন করে রাখার চেষ্টা করি। এইভাবে আমি প্রতিদিন প্রিয়াংসকে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে এসে ঘরের কাজে লেগে পড়ি। তো দেখো, আমার এগুলো সব গোছানো হয়ে গেছে। এখন একটা একটা করে সাইড পরিষ্কার করছি, এখন এই দিকটা করে ফেলবো। তারপর দেখো, গিটারটাতেও একটু ধুলো লেগে থাকে, তাই আমি প্রতিদিন এভাবে গিটারটাকেও মুছে ফেলি। জানি না কোথার থেকে এত ধুলো আসে, সব দিনই মোছা হয়, তাও প্রতিদিনই যেন দেখবে অল্প হলেও ধুলো বালি লেগে থাকে। কাজ করতে আমি ছোটবেলা থেকেই ভীষণ ভালোবাসতাম, তবে তখন পড়াশোনার জন্য খুব একটা কাজ করতে হতো না, বাড়িতে কাজের লোকও ছিল, ওরাই করতো। এখন যেহেতু আমি একা থাকি তাই আমি ভাবলাম নিজে কাজগুলো নিজে করব। আর কাজের মেয়ে যে ছিল সে এখন মানে বিয়ে হয়ে গেছে, ও চলে গেছে, তাই আর কি এখন আর নিজেই করছি, আর অন্য কাউকে রাখছি না। ভাবলাম নিজের কাজ নিজে যত বেশি করা যায় তত মনও ভালো থাকে, মনটা অন্যদিকে যায় না, আর ঘর বাড়িও যেন অনেক পরিষ্কার থাকে। কাজের লোক দিয়ে কাজ করানো হচ্ছে, নিজে করলে অনেকটাই পরিষ্কার থাকে। প্রিয়াংসের টেবিলটাও আমি সবসময় গুছগাছ করে রাখি, কারণ ওর পেন্সিল টেন্সিল এদিকে ওদিকে ছড়া ছটানো থাকে, সেগুলো সুন্দর করে গুছিয়ে আমি ড্রয়ারে ঢুকিয়ে রাখি। আর টেবিলটা সুন্দর করে মুছে টুছে দিই, পড়ার বুকস টুকসগুলো সুন্দর করে গুছিয়ে রাখি, ওর খেলাধুলার জিনিসগুলো সুন্দর করে আমি রেখে দিই। ওকে দিয়ে করাই, কিন্তু ও তো অত সুন্দর করে করতে পারে না, তাই ও করার পরে আমি আবার একটু সুন্দর ভালো করে করে দিই।
এভাবে দেখবে সকাল থেকে যদি কাজগুলো করতে থাকি মনটাও ভালো লাগে, কোনো অন্য কোনো দিকে যায় না। কাজের মধ্যে মন থাকলে দেখবে মনও ভালো লাগে, শরীরও ভালো লাগে, আর কাজ করার পর দেখবে শরীরটাও বেশ ভালো লাগে। আর এমনি বসে থেকে থেকে যেন আর শরীর ভালো লাগে না, বসে থেকে থেকে যেন শরীরের মধ্যে আলস্য ভাবটাই বেশি চলে আসে। আর একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে যখন আমরা দুপুরে নিরিবিলির সময় বা বিকেলবেলা একটা বুকস নিয়ে বসি পড়তে, তখন ওটার মজাই আলাদা থাকে। বা দুজনে বসে যখন একটু গল্প করা হয়, কেউ আসলো একটু বসে গল্প করি সুন্দর একটা পরিষ্কার ক্লিন ঘরে, তখন কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো এখন চলে এসেছি বারান্দাতে, বারান্দাতে যে কিছু গাছ ছিল সেই গাছের টপগুলোকে একটু ভালো করে মুছে দিচ্ছি। এইগুলো তো ধুলি টুলি লেগে থাকে, আর গাছের পাতা টাতাগুলো তো যেন ধুলাবালি লেগে থাকে। তাই আমি বারান্দাটাকে তো প্রতিদিনই ক্লিন করা হয় জল ঢেলে, কিন্তু টপগুলো তো আর সবসময় ক্লিন করা হয় না, তাই ভাবলাম আজকে একটু ক্লিন করে নিই। এভাবে সমস্ত কিছু যদি আমরা মাঝে মাঝে এক এক সাইড করে ক্লিন করতে থাকি, তাহলে কিন্তু ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর গুছানো গুছগাছ ঘর থাকে। তো দেখো আমি টবগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি। ইনডোর প্লান্ট আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি ঘরের ভিতর গাছগুলো রাখতে পারি না, কারণ আমাদের ঘরের ভিতরে এতই গরম, গরমে যেন গাছগুলো সব নষ্ট হয়ে যায়। তাই ভিতরে রেখে লাভ নেই, যতবারই রেখেছি ততবারই নষ্ট হয়ে গেছে গাছগুলো। তাই এখন থেকে সব গাছ বারান্দাতে আর বাইরেই রাখা হয়, ভিতরে আর কোনো গাছ রাখি না, কারণ নষ্ট হয়ে যে গেলে পরে ভীষণ খারাপ লাগে। গাছগুলো এত কষ্ট করে যত্ন করে বড় করার পর যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু বেশ খারাপ লাগে। তারপর ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে এখন ঘরটা মুছে ফেলছি। প্রতিদিন ঘর মুছলে দেবে ঘরটা সুন্দর পরিষ্কার থাকে ফ্লোরগুলো। আমি প্রতিদিনই ঘর মুছি, ঘর না মুছলে যেন আমার ভালো লাগে না। সকালে ঘর টোর মুছে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে, ঘর মোছা না হয় না মুছে মানে পুজো দিতে ইচ্ছা করে না, তাই আমি সকালে ঘর টোর মুছে তারপরেই পুজো দিই। প্রিয়াংশে বল দেখো এখানে ফেলে রেখেছে, আমি গুছিয়ে রেখেছিলাম তো আবার বলটা এখানে থেকে গেল। এদিকে ওদিকে সব দিকে ওর খেলার জিনিস, গোটা ঘরেই ওর খেলার জিনিসই থাকে। তারপর সান টান করে পুজো দিয়ে এখন চলে এসেছি কিচেনে। আজকে বানাচ্ছিল পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা, তার সাথে ডাল। পুজো দিতে যাওয়ার আগে ডাল ভাতটা বসিয়ে গিয়েছিলাম, আর এখন বানাচ্ছিল মাছ। কড়াইতে সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফুড়নে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব সর্ষ আর পোস্ত বাটা। তো সর্ষ আর পোস্ত বাটাটা আমি থেকে আমি জাবড়াগুলো ছেঁকে শুধু জলটাই দিচ্ছি, তাহলে কোনো রকমের পেটের প্রবলেম হয় না। তাই সর্ষ আর পোস্তর যে মানে জাবড়াগুলো থাকে না বাকলগুলো, সেগুলো চিপে যে রসটা বের হয় সেটাই আমি দিই সবসময় তরকারিতে। এভাবে সর্ষ পোস্ত বেটে যদি রসটাই শুধু দেওয়া হয় তাহলে কিন্তু আর পেটের কোনো প্রবলেম হয় না। তারপর একটু হলুদ লবণ দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা যত বেশি কষানো হয় ততই তরকারি কিন্তু খেতে ভালো হয়। তো মশলা কষানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি জল, জল দিয়ে মাছের টুকরোগুলো দিয়ে দিব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আগামী দিন আরেকটি সুন্দর ব্লগস নিয়ে চলে আসবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থাকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। আর এখানে দেখো দুটুকরো মাছ ভাজাও রেখে দিয়েছি, ডাল পটল ভাজা।